আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের আগামী পহেলা জুলাই অনুষ্ঠিতব্য ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্র এই সাবজেক্টটির চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এই সাজেশনে আমরা সেই সব প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলোই এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদের প্রতি পরামর্শ থাকবে, এই সাজেশনের একটি প্রশ্নও কমপ্লিট না করে পরীক্ষার হলে যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এই সাবজেক্ট নয়, এই সাবজেক্ট সহ প্রত্যেকটি সাবজেক্টের চূড়ান্ত সাজেশনগুলো আমাদের রেডি আছে। আমরা জানি তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্টই এই সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছ, তো যারা সংগ্রহ করনি তাদের প্রতি পরামর্শ থাকবে, এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল এখনই সংগ্রহ করে নাও। সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের সাথে যোগাযোগ করা বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে সামান্য সম্মানই দিয়ে এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নাও। আর যারা ভিডিও দেখে প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই ভিডিও পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো আয়ত্ত করে ফেলার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমি স্ক্রল করে নিচের দিকে যাব, তোমরা প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। দেখো, আমরা খ বিভাগ থেকে মোটামুটি এখানে 14-15টি প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, এই যে 16টি প্রশ্ন দিয়েছি, এই 16টি প্রশ্ন পড়লেই এনাফ। এর সাথে 2020 সালটা কিন্তু পড়তেই হবে। আমি বরাবরই বলে এসেছি যে তোমাদের 2022 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি যে বোর্ডটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই 2020 সাল। এই জন্য 2020 সালে আমরা কোনো প্রশ্ন দেইনি যে আলাদা করে 2020 সালে প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ এই 16টি প্রশ্ন সাথে 2020 সালটা যদি ভালো করে পড়তে পারো অবশ্যই আমাদের সাজেশনের মধ্যে থেকেই 100% কমন হবে। তারপর দেখো, গ বিভাগ থেকেও আমরা মোটামুটি ওইরকমই প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, মোটামুটি 14-15টি। সো এই 14-15টি তোমাকে প্রশ্ন এখানে পড়তে হবে। তো সাজেশন রিলেটেড যে কোনো সমস্যা বা প্রশ্ন যদি থাকে অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত করে এটার যুক্ত হয়ে তোমরা এটার সমাধান নিতে পারো। তো দেখো, এখানেও 16টি প্রশ্ন দিয়েছি যার সাথে 2020 সালটা অবশ্যই পড়তে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, জানো বিডি টিম সবসময় তো তোমাদের পাশে আছে। আর যারা সাজেশন সংগ্রহ করতে চাও অবশ্যই দ্রুত যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করে নাও, কারণ তোমার হাতে সময় নেই। যতটুকু পরীক্ষার মাঝে মাঝে ছুটি আছে আমাদের সাজেশনটাই শুধু পড়বা, আশা করছি ভালো কিছু হবে। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।